আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম করছি, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো আজকের এই ভিডিওতে কথা বলবো কই মাছ কারা চাষ করবেন, কেন চাষ করবেন, আর কই মাছ চাষে কী কী সুবিধা পাবেন। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও ডিসক্রিপ না করে দেখতে থাকুন। আর কারো ভালো মানের উন্নত জাতের গ্রোথ সম্পন্ন ভিয়েতনামি কই মাছ রোপণের প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আমরা নিজেরা আমাদের খামারে মাছের রেণুপনাগুলো উৎপাদন করি, সারা বাংলাদেশে সেল দিই। তো আপনারা চাইলে আমাদের খামার থেকে সরাসরি ক্রয় করতে পারবেন। তো ওই মাছগুলো তারাই চাষ করবেন। চাষ করার আগে বাজারে যাচাই বাছাই করে দেখবেন যেন 180 টাকা থেকে 200 টাকা কেজি বিক্রি করতে পারেন। যারা এরকম রেট পাবেন আশেপাশে বাজারে যাচাই করে, যদি 180 টাকা 200 টাকা কেজি বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই ওই মাছ চাষ করুন, ভালো হবে। তারপরে দেখা গেছে অনেকেই পুকুরের পাশাপাশি দোকানপাট আছে বা কৃষিকাজ করেন, পুকুরে তেমন সময় দিতে পারেন না। তো তারাও কই মাছ চাষ করুন, কারণ কই মাছের রোগবালাই খুবই কম। শিং মাগুর ট্যাংরা গুলশা পাবদা থেকে কই মাছের রোগবালাই খুব কম। তো এত যত্ন নিতে হয় না, পুকুরে সময় দিতে হয় না। তো আরেকটা ভালো দিক হলো যে 3.5 মাসের মধ্যে কই মাছগুলো বাজারজাত করতে পাচ্ছেন। তো যা ইনভেস্ট করেন 3-4 মাসের মধ্যে এই টাকাটা আবার পুকুর থেকে তুলে আনতে পারতেছেন। তো এই বিষয়ে এগুলো কিছু দিক অনেক ভালো, সেজন্য আমি বলি যে আপনারা কই মাছ চাষ করুন। আর কই মাছ অনেক ঘনতে চাষ করা যায়, মোটামুটি 200 টাকা কেজি বিক্রি করলে আপনি 120 টাকার মধ্যে 1 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন। তো 120,000 টাকা দা 1 টন মাছ উৎপাদন করতে পারতেছেন, বিক্রি করতে পাচ্ছেন 2 লক্ষ টাকা। তো প্রতি টনেতে 50-60,000-80,000 যাই লাভ হোক, দেখা গেছে 4 মাসের মধ্যে এটা আপনি পাচ্ছেন। তো কই মাছ চাষ করলে আপনার পুকুরে গভীরতা থাকতে হয় 4 থেকে 5 ফিট গভীর, আর প্রতি শতকে 1,000-1,500 পিস 2,000 পিস অনেকেই করে। তবে আমি বলবো যে 1,500 পিস চাষ করুন প্রতি শতকে। চাষ করার আগে পুকুর শুকিয়ে পুকুরের তলায় চুন মেরে ভালো করে পুকুরটা প্রস্তুত করবেন, চুন মেরে মই দিয়ে তারপরে পুকুরে পানি ঢোকাবেন। যদি পুকুর নতুন হয় তাহলে পুকুরের তলা শুকিয়ে পুকুরের তলায় প্রতি শতাংশ হারে 1 কেজি করে গরুর কাঁচা গোবর ছিটিয়ে দিবেন, 300 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম সরিষা খোল, 300 গ্রাম টিএসপি সার, এগুলো ভালো করে দিয়ে তারপর লাস্টে চুন দিবেন প্রতি শতকে 500-600 গ্রাম দিয়ে চঙ্গদা মই দিয়ে মই দিবেন, মই দিয়ে 2 দিন এভাবে ফেলে রাখবেন। তারপরে পুকুরে পানি ঢোকাবেন, পানি ঢুকিয়ে 4-5 দিন পর্যন্ত এভাবে পুকুরটা ফেলে রাখবেন। ফেলে রাখার পর মাছ ছাড়ার আগে একটা সমিথিয়ন বা যে কোনো পোকানাশক মেডিসিন ইউজ করবেন, তারপরে পুকুরে মাছ মজুত করবেন। যদি 3,000 লাইনের মাছ কিনেন তাহলে আপনার কোনো নার্সিং করতে হবে না, সরাসরি কালচার দিতে পারবেন। তো খাবার দিবেন 2 বেলা, আপনি যদি 3 বেলা খাবার দেন তাতেও কোনো সমস্যা নেই, কই মাছকে যত খাওয়াবেন তত দ্রুত বড় হবে। তো সকালে একবার খাবার দিবেন 7-8টার দিকে, আরেকবার খাবার দিবেন সন্ধ্যার আগে আগে। আর কই মাছের খাবারটা পুরো পুকুরে ছিটিয়ে দিতে হয়, অন্য অন্য মাছের মতো একসাথে সব মাছ একসাথে এসে খাবার খায় না, তো এই বিষয়টাও খেয়াল রাখবেন। আর কই মাছের খাবার দেওয়ার সময় অবশ্যই খাবার প্রোটিন দেখে কিনবেন, ভালো ব্র্যান্ডের কোম্পানি দেখে খাবার দিবেন, প্রোটিন সর্বনিম্ন যেন 30% থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আরও ভালো করে জানতে চাইলে, বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, নক করুন, যোগাযোগ করুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।